সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। আরামবাগের বিশিষ্ট সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমানের সহযোগিতায় আজ আবারও অসংখ্য মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করা হলো আরামবাগ ও তারকেশ্বর এলাকা জুড়ে। এদিন আরামবাগের মায়াপুরের প্রত্যন্ত এলাকাগুলিতে এবং তারকেশ্বর ব্লকের সন্তোষপুর কুমোরপাড়া শীতলা মন্দির এলাকায় কয়েকশো পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ সহ আরও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উল্লেখ্য, লকডাউনের শুরু থেকেই গোটা আরামবাগ মহকুমা জুড়ে হাজার হাজার গরিব দুস্থ মানুষদের ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টের মালিক এবং বিশিষ্ট সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান। এবং আজকের সবথেকে লক্ষণীয় বিষয় হলো, আজ ত্রাণ সামগ্রী নিতে আসা ব্যক্তিরা নিজেরাই জানাচ্ছেন যে যতদিন আরামবাগের বুকে জিয়াজুর রহমান রয়েছেন ততদিন পর্যন্ত কোনো ব্যক্তিকে অনাহারে দিন কাটাতে হবে না, যেটা বলা যায় সত্যিই প্রশংসনীয়। অন্যদিকে খাদ্য বিতরণের পাশাপাশি প্রতিদিনের মতো আজও সকল জনসাধারণকে করোনা সম্পর্কে সচেতন ও সতর্ক করা হয়। দাদা, কি বলবেন, এই যে বিভিন্ন জায়গায় আপনারা দিচ্ছেন, আরামবাগেও দিচ্ছেন, পাশাপাশি তারকেশ্বর। অ্যাকচুয়ালি আজকে আমরা তারকেশ্বরে এসেছি, তো এর আগে তো আমরা আরামবাগ হোটেল অ্যান্ড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এর আগে তো তারকেশ্বরে দিয়ে গেছি। এছাড়াও আজকে আরামবাগে দুটো ওয়ার্ডে দিয়েছি, আরামবাগে 14 নম্বর ওয়ার্ডে দিয়েছি, মায়াপুরে দিয়েছি, এরপরে তারকেশ্বর, এটা কি জায়গার নাম, সন্তোষপুর কুমোরপাড়াতে এসেছি আজকে। এরপরে তো আমরা খবরাখবর নিচ্ছি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এবার আমাদের এখন টোটাল যতদিন 30 তারিখ পর্যন্ত লকডাউন আছে, 30 তারিখ পর্যন্ত লকডাউন আমরা রিলিফ দিয়ে যাবো। এবং সব থেকে বড়ো জিনিস, আমরা একটা আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে, জিয়াবাইয়ের পক্ষ থেকে আমরা একটা এ করছি যে লকডাউনে সবাই ঘরে থাকুন, আমরা ঘরে ঘরে মাল পৌঁছে দেবো, আমরা রিলিফ পৌঁছে দেবো। আমাদের যতটুকু সামর্থ্য আমরা করতে পারি আমরা করে যাচ্ছি মানুষের কাছে। আজকে এখানে কতজনকে দেওয়া, আজকে এখানে 150 জনকে দিচ্ছি আমরা। এরপরেও আপনারা, হ্যাঁ এরপরে তো আছে, এছাড়া আমাদের সঞ্জুদার মাধ্যমে আমরা এসেছি, এরপরে সঞ্জুদার কিছু বন্ধু বান্ধব আমাদেরকে বলেছে আমরা সেখানেও যাব। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে। সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।